হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সব সময় ফোনে বিভিন্ন রকমের গান শুনে থাকি বাংলা ইংলিশ অথবা হিন্দি যে কোনো ভাষায় আমরা গান শুনে থাকি গান শুনতে শুনতে গানগুলি বোঝার জন্য আমাদের গানটির লিরিক্স দেখার প্রয়োজন হতে পারে সেজন্য আমরা ইউটিউবে অথবা গুগলে লিরিক্সগুলি সার্চ দিই এবং দেখে থাকি কিন্তু এমন যদি হতো যে আপনি গানটি শুনছেন এবং সাথে সাথে গানটির লিরিক্স আপনার ফোনের মধ্যেই সিঙ্ক আকারে দেখা যাবে সেটি অবশ্যই খুব ভালো হতো আজকে এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে খুব সহজেই বিভিন্ন গানের লিরিক্স আপনার ফোনেই সহজে পেয়ে যাবেন পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি জিশান এবং আপনারা দেখছেন আইশা بولা চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন চলে যাই মূল ভিডিওতে আপনার ফোনের লিরিক্স দেখার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেটি নাম হচ্ছে মিউজিকসแมক্স চলুন চলে চলে যাই অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে আপনারা সার্চ দিবেন এম ইউএচ এস আই এক্স মিউজিক ম্যাক্স লিখে মিউজিক ম্যাক্স লিখলে এরকম একটা অ্যাপ পাবেন আমি অলরেডি অ্যাপটি ডাউনলোড করেছি আমি আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে এখন আমি যদি অ্যাপটি ওপেন করি এখানে আমাকে লগ ইন করতে বলবেন সো আপনি ফেসবুক অথবা গুগল যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারেন আমি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করছি লগ ইন করার পর আপনাকে বিভিন্ন রকমের অ্যাক্সেস চাপ আমি আপনাকে দেখাচ্ছি যে কোন অ্যাক্সেসটি আপনার অ্যালাউ করবেন এবং কোনটি অ্যালাউ করার দরকার নেই সো এই অ্যাক্সেসটি অ্যালাউ করার দরকার নেই এরপরে যে অ্যাক্সেসটি আপনাদের দেখতে যাবে সেটা হচ্ছে কোন অ্যাপ আপনারা কোন অ্যাপে আপনারা গান শুনছেন সেটা তারা জানতে চাই এই অ্যাক্সেসটিও অ্যালাউ করার দরকার নেই আপাতত এই এক্সিসটি আপনাদের অ্যালাউ করা দরকার নাই এরপর আপনারা চলে যাবেন অ্যাপটিতে অ্যাপটিতে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে আপনারা বিভিন্ন ধরনের লিরিক্স সার্চ দিতে পারবেন সে অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এখন আমি যদি কোনো মিউজিক প্লে করি যেমন আমি যদি এই গানটি প্লে করি আমি এখানে গানের সাউন্ড কমে রেখেছি এখানে ইস্যুর কারণে এই গানটি প্লে হচ্ছে এখন লিরিক্স পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এখানে আইডেন্টিফাই যে অপশনটি আছে এই অপশনে এই আইডেন্টিফাই অপশনে আপনার ফোনে যে গানটি প্লে হচ্ছে সেটি অটোমেটিকলি আইডেন্টিফাই করে আপনার জন্য লিরিক্স এ লিরিক্স শো করবে আমি যদি এখানে মাঝখানে আইকনটিতে ক্লিক করি ক্লিক করলে আমাকে একটা পারমিশন চাবে সেটা হচ্ছে রেকর্ড কলস এন্ড অডিওস এই অপশনটি আপনার সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি আপনার ফোনে যে গানটি প্লে হচ্ছে সেটি খুব সহজে ডিটেক্ট করেছে আমি এখানে সাউন্ড অফ করে রেখেছি কপিউটার ইস্যুর কারণে সো এখানে দেখতে পাচ্ছেন যে গানের সাথে সাথে লিরিকগুলি এক অটোমেটিকলি শো করছে সো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনারা যখন অ্যাপটিতে যাবেন অ্যাপটির মধ্যে যদি ক্লিক করে হোল্ড করে রাখেন তাহলে এখানে একটা আইডেন্টিফাইয়ের অপশন আছে এখানে আইডেন্টিফাই অপশনে ক্লিক করলে আপনারা অটোমেটিকলি কোনো আপনার ফোনে যে গানটি প্লে হচ্ছে বা যে সাউন্ডটি প্লে হচ্ছে সেটা অটোমেটিকলি ডিটেক্ট করতে পারবে সো আপাত আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ